হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে এমন একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনি নিজে হয়তো বা এই অ্যাপ্লিকেশনটা খুঁজতেছিলেন। তো আপনারা অনেক সময় ইউটিউব বা ফেসবুক আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো একটা ভিডিও আসছে আপনার সামনে, সে ভিডিওটা আপনি এখন দেখতে চাচ্ছেন না, আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন বা এই ভিডিওটা এখন প্লে করা যাচ্ছে না, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখতে চাচ্ছেন কিন্তু আপনি এখানে লাইক করতে চাচ্ছেন না বা শেয়ার করতে চাচ্ছেন না বা আপনি ভিডিওটা সেভ করে রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি পরবর্তীতে এই ভিডিওটা কীভাবে দেখতে পারবেন? হয়তো এই অনেক ভিডিওর মাঝে এই ভিডিওটা আপনি হয়তো খুঁজে পাবেন না, তো কীভাবে এই ভিডিওটা আপনি অন্য জায়গায় রাখতে পারবেন এবং পরবর্তীতে খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন, তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিন যে কীভাবে তারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবে খুব সহজে। তো কী সেই অ্যাপ্লিকেশন, কী অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে বিস্তারিত দেখাবো মোবাইল স্ক্রিনে। ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুকেও জানিয়ে দিন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমাকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পকেট। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা এরকম লোগো, এই অ্যাপ্লিকেশনটা আপনারা পকেট লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলেন আপনার ফোনে, সেটা আপনি দেখতে পারবেন আপনার ফোনে। তো আপনি কী করবেন, এই পকেট অ্যাপ্লিকেশন এটা এখন দেখতে পারবেন, এটাতে প্রবেশ করবেন। করার পরে আপনি যেহেতু এখানে এখনও অ্যাকাউন্ট করেননি, তো আপনাকে এটা ইউজ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, ইমেল অ্যাকাউন্ট দিয়ে। তো আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপে এখানে ক্লিক করব। করার পরে যে কোনো একটা ব্রাউজার এখানে সিলেক্ট করে আমি জাস্ট ওয়ান এখানে ক্লিক করে দিলাম। দেবার পরে আপনার ফোনে যেগুলো আপনার এখানে দেখতে পারবেন, আপনি এখানে ইমেল এখানে দিতে পারবেন, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যে ইমেলগুলো আছে, যে জিমেলগুলো আছে সেগুলো দেখতে পারবেন। সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি খুলে নিতে পারবেন। তো আপনি চাইলে এখানে আপনার ইমেলটা বসিয়ে দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে করতে পারবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে আছে, তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে ইমেলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো আমি ধরুন আমি একটা সিলেক্ট করে নিলাম। এবং অবশ্যই আপনার ইমেলের পাসওয়ার্ডটা জানতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এবং ইমেইলে সব কিছু আমার এখানে ছিল, এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে সব কিছু। তো এইভাবে আপনারা এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করা লাগতেছে। তারপর আপনাকে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্কিপও ক্লিক করতে পারবেন বা উপরেরটাতে ক্লিক করতে পারবেন। করার পরে আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম, আবার গেট স্টার্টেড এটাতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। তা এখন আপনি আপনাকে দেখায় আমি যদি সেভ অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে, তো আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমি যদি এখন ধরুন আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, যে কোনো একটা ভিডিও দেখবো, তো আমার ফেসবুকে আসার পর ধরুন এই আমার এই ভিডিওটা আমি এখন ধরেন সব আমার সামনে চলে আসছে, আমি এখন দেখতে চাচ্ছি না, আমি পরে দেখতে চাচ্ছি, এখন আমি ব্যস্ত আছি বা যে কোনো সমস্যার কারণে আমি এখন ওই ভিডিওটা দেখতে পারতেছি না, তো আমি কি করব, সিম্পলি এখানে শেয়ার অপশন পাবেন। তো শেয়ার অপশন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি মোর অপশন এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যদি নিচের দিকে আসেন, এখানে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন, যে পকেট যে অ্যাপ্লিকেশনটা, পকেট অ্যাপ্লিকেশনটা এখানে শো করতেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন সেভ টু পকেট, এটা কিন্তু পকেট অ্যাপসের ভিতরে সেভ হয়ে গেছে। আমি কিন্তু এটাতে লাইকও দেইনি, এখানে শেয়ারও করিনি অথবা কমেন্টসও করিনি, কিছুই কিন্তু করতে হয়নি, আমি জাস্ট এখানে শেয়ার করে পকেটে ইয়ে করলাম। আমি যদি আবার ইউটিউবে ভিডিওতে যাই, ইউটিউবে ভিডিও যদি আমি এভাবে রাখতে চাই, তাহলে ধরুন এই ভিডিওটা আমি এখন দেখতে চাচ্ছি না, ইউটিউবের ভিডিও এটা বা যে কোনো ভিডিও, আপনি যেখান থেকে যে কোনো ভিডিও আপনি এখানে শেয়ার অপশনে জাস্ট ক্লিক করবেন। শেয়ার অপশনে আমি ক্লিক করলাম। করার পর আমি যেহেতু এখন দেখতে চাচ্ছি না, আমি পকেটে এটা সেভ করে রাখব। তো আমি পকেট অ্যাপ্লিকেশন এই দেখতে পাচ্ছেন অ্যাড টু পকেট, এখানে ক্লিক করব, আমার এটা কিন্তু পকেটে সেভ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি যদি কোনো
আর্টিকেল পড়তে চান, যদি গুগলে গিয়ে কোনো জিনিস আপনি দেখেন, পরবর্তীতে এটা যদি আপনি আবার সেভ করতে চান, এটা আমি সাপোজ ধরুন এটাতে আমি দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, শেয়ার অপশনে ক্লিক করেন, করার পরে এই অপশনটা হয়তো আমি পরে পড়বো, আমি জাস্ট অ্যাড টু পকেট অপশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করে দিবেন, আপনি এটা পকেটে সেভ হয়ে যাবে। তো আমরা তো এতক্ষণ সেভ করলাম, আমরা এখন দেখবো যে এটা সেভ হয়েছে কিনা। তো আমরা পকেট যে অ্যাপ্লিকেশন আছে এটাতে প্রবেশ করলাম, করার পর আমি হোম থেকে সেভ অপশন এটাতে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ফেসবুক থেকে ইয়ে করছি, এটা দেখা যাচ্ছে ফেসবুকের, এটা ইউটিউবের ভিডিও এবং এটা একটা আর্টিকেল, ইউটিউবের বা ইউটিউবের একটা ভিডিও আমি গুগল থেকে এটা সেভ করছি, বা যে কোনো আর্টিকেল আপনি এখানে সেভ করতে পারবেন। তো যে কোনো জিনিস এখানে আপনারা সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেখান থেকে আপনাকে আর খুঁজতে হবে না, আপনি খুব সহজে এখান থেকে বের করে সেটা দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।